আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দক্ষিণখান থেকে। ঢাকার দক্ষিণখানে টাইগার মুরগির এত চমৎকার একটি খামার থাকতে পারে বা খামার করা সম্ভব, এই বিষয়টি আমার যেমন অজানা ছিল তেমনি দর্শক আপনাদের কাছেও এই বিষয়টি একেবারে অপ্রত্যাশিত। চলুন, আমাদের সামনে দাঁড়ানো ভাইয়ের কাছ থেকে আমরা পুরো বিষয়টি আজকে জেনে নিই, যে উনি দক্ষিণখানে ঠিক এয়ারপোর্টের সংলগ্ন হাজি ক্যাম্পের ঠিক পাশে এত চমৎকার একটি খামার কেন গড়ে তুলেছে, তার পুরো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম এবং পরিচয়টা আমরা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রমজান শিকদার। আপনি দক্ষিণখানে আসলে এই জায়গাটা স্পেসিফিক এই জায়গাটার একটু ঠিকানাটা আপনি যদি বলতেন। জায়গাটা হচ্ছে দক্ষিণখান মধুবাগ। দক্ষিণখান মধুবাগ, মধুবাগ জায়গাটার নাম। হাজি ক্যাম্প মানে আশকোনা থেকে তো খুব সামান্য, অল্প সামান্য দূরে। তো এই যে এতটুকু অল্প দূরত্বের মধ্যে আপনার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো আসলে অনেক ভ্যালুড জায়গা। হ্যাঁ, অনেক ভ্যালুড। এই জায়গার প্রতিটা ইঞ্চি তো আসলে সবাই ব্যবহার করছে বিভিন্ন ধরনের কাজে, তো আপনি কেন খামারের পেছনে আসলে ইনভেস্ট করলেন? আসলে কি, আমি ইউটিউব কয়েকটা চ্যানেলে আমি আস্তে আস্তে ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ একদিন একটা টাইগার মুরগির খামারে একটা দেখলাম। আমি ওই দেখে আমার একটা মনের একটা আশা জাগলো যে না, আমিও একটা টাইগার খামার করতে পারি। আচ্ছা, এর জন্য আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম যে না, আমি একটা টাইগার মুরগির খামার করি, সবাই যখন করতেছে লাভবান হইতেছে, তো আমি দেখি কিছু একটা করতে পারি কিনা, এই প্রত্যাশা থেকে আপনার খামারটা করা। খামারটা করা। কতদিন বয়স খামার? খামারের বয়স হয়েছে 5 মাস। 5 মাস? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। এদের আপনি লালন পালন করছেন, কোনো পরামর্শ? পরামর্শ বলতে, যার কাছ থেকে বাচ্চা আনছিলাম ওনার কাছ থেকে আমি কিছু পরামর্শ করছি, কিছু সমক্ষে মানে প্রবলেমের সম্মুখীন হয়েছি আমি। আচ্ছা, তারপর আমি গিয়ে গাজীপুর ডাক্তারের পরামর্শ নিলাম, পরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত আমি আসছি। কেমন খরচ আপনার হয়েছে? আমার তো অনেক টাকা খরচ হয়েছে, সেটটা করতে গেছে 1,75,000 টাকা। আমি প্রথম 800 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। এই সেটটা কতটুকু? 20 ফিট বাই 40 ফিট। 20 ফিট বাই 40 ফিটের জন্য আপনার টোটাল 1,75,000 টাকা শেডের উপরে, শেডের উপরে খরচ হয়েছে। এরপরে আপনি বাচ্চা তুললেন কতগুলো? 800 বাচ্চা তুলছি। 800 বাচ্চা। এগুলো লালন পালন করতে আপনার সমস্যা হয়নি? সমস্যা তো আমি শীতের মধ্যে যখন বাচ্চা উঠাইছি কিছুটা সম্মুখীন হয়েছি, আস্তে আস্তে এটা আমি কাটাই গেছি। এর মধ্যে কি কোনো বাচ্চা মারা গেছে? হ্যাঁ, অবশ্যই। শীতের মধ্যে, তখন তো প্রচুর শীত ছিল, শীতের মধ্যে ঠান্ডা লেগে গেছিল আমার মুরগিগুলো, ঠান্ডা লেগে কিছু মুরগি মারা গেছিল। কেমন নষ্ট হয়েছিল? 60টার মতো নষ্ট হয়েছিল। তাহলে তো মোটামুটি সেই জায়গাটা থেকে আপনার 740টার মতো বেঁচেছিল। হ্যাঁ, বেঁচেছিল। এখন আপনার এখানে মুরগি আছে? এখন মুরগি আছে আমার 250 মুরগি আছে। 250 মুরগি আছে? হ্যাঁ, 250 মুরগি আছে। বাকিগুলো কি করলেন? বাকিগুলো আমি মাংসের জন্য বিক্রি করে দিয়েছিলাম। কোন বয়সে বিক্রি করেছেন? আমি 2 মাস পাইলে বিক্রি করে দিয়েছিলাম। 2 মাস পেলে বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। তো আমরা আরেকটু জানার চেষ্টা করি যে এই যে 2 মাস বয়সে যখন এদেরকে বিক্রি করলেন, তখন এদের কী দামে বিক্রি করছেন, তাদের ওজন কেমন ছিল? আমি 2 মাসে আমার গড় ওজন আসছিল 2 কেজি 100 গ্রাম 200 গ্রাম আসছিল। 2 কেজি 100 গ্রাম 200 গ্রাম? জি জি। কেমন দাম পেয়েছেন? আমি দাম পেয়েছিলাম, যেগুলো আমি খুচরা বিক্রি করছি মানে এলাকায় যেগুলো আমি বিক্রি করছি, আচ্ছা, এগুলো আমি 300 করে বিক্রি করছিলাম। 300 টাকা কেজি? হ্যাঁ, 300 কেজি। আর পাইকারি? হ্যাঁ, যখন পাইকারি বিক্রি করছিলাম তখন আবার একটু দাম একটু কমে গেছিলো, আমি 230 টাকা করে বিক্রি করছি। 230 টাকা করে বিক্রি করেছি। জি। তো আসলে এই মুরগিগুলো যারা আসলে লালন পালন করেন, রেগুলার মোটামুটি অভিজ্ঞ হয়ে যান, তারা কিন্তু 300 টাকার নিচে আমি আসলে কোথাওই দেখিনি বিক্রি করতে। আচ্ছা, তারপরেও আপনি কিন্তু মোটামুটি 2 কেজি প্লাস হয়ে গেছে, সেগুলো বিক্রি করছেন 230 টাকায়। হ্যাঁ, এটা যারা কিনে নিয়ে গেছে তারা কিন্তু বিশাল লাভবান হয়েছে। হ্যাঁ। আশা করি আপনি এই সময়টা আরও এই সম্পর্কে ভালো অভিজ্ঞতাগুলো আপনাকে আরও শক্ত হতে সাহায্য করছে। তো এখন এখান থেকে কেমন ডিম পাচ্ছেন ভাই? আমি এখান থেকে ডিম পাচ্ছি এখন 235-40টার মতো পাচ্ছি। 235-240? হ্যাঁ, এরকম।
এরকম পাচ্ছি। তার মানে আমরা যদি ধরি 70-80% ডিম আপনার আসতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই ডিমগুলো আপনি কি করছেন? এই ডিমগুলো আমি প্রথম অবস্থা আমি ইনকিউবেটর কিনি নাই, এখন আমি ইনকিউবেটর কিনছি। ইনকিউবেটর দিয়ে আমি বাচ্চা করতেছি, আমি বাচ্চা ছেল দেওয়ার জন্য আমি এইগুলো করতেছি। এটা কতদিন হলো? আমি ইনকিউবেটর আনছি 1 মাস হয়েছে। আমি প্রথম অবস্থায় তো আমার ডিম অনেক নষ্ট হয়েছে, বোরন আসে নাই, প্রথম অবস্থায় বোরন আসে নাই, এখন আমার 50% আসছে বাচ্চা। 50% বাচ্চা আসছে। কেমন ডিম বসিয়েছিলেন? আমি 1100 ডিম বসাইছিলাম, এখান থেকে 550 বাচ্চা আসছে। এর মধ্যে আপনি এই বাচ্চাগুলোকে আসলে এখন কি করছেন? আসলে প্রথম চান্সের বাচ্চা তো আমি বিক্রি করতে পারি নাই, আমি রাইখা দিছি, এখন আমি এটা ছেল দেব। কিন্তু বিক্রি করে ফেলবে? হ্যাঁ, বিক্রি করে ফেলবে এটা। তো আপনার কি এই সম্পর্কে এমন কোনো অভিজ্ঞতা আছে যে আসলে মার্কেটটা কিভাবে এক্সপ্যানশন করতে হবে বা কিভাবে হয়? এইটা আমার অভিজ্ঞতা নাই, ঠিক আছে, অনেকের কাছে আমি অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি, মানে কিভাবে বাচ্চারা ছেল দেওয়া যায়, কিভাবে করা যায়, এটা আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে হবে। এখন তো আমি ছেল দিতে পারতেছি না, কারণ প্রত্যেকটা জিনিস যারা কাজ করে তাদের কিন্তু প্রথমেই সেই বিষয়গুলো নিয়ে জেনে শুনে তারপরে কিন্তু কাজ করতে হয়। এখন আপনি অলরেডি বাচ্চা তৈরি করে ফেলছেন, কিন্তু এখন আপনার বাচ্চা বিক্রি করো জায়গা তৈরি হয়নি। সেটা আপনি যার কাছ থেকে বাচ্চা নিয়ে এসেছিলেন তার সাথে কি যোগাযোগ হয়েছে তার মাধ্যমে বিক্রি করার কোনো বিষয়? তার মাধ্যমে বলছি পজিটিভ আছে, আমি দেখতেছি। আপনার এখানে যে টাইগার গুলো রয়েছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো আসলে একেবারে অরিজিনাল জাতের। হ্যাঁ, অরিজিনাল জাতের টাইগার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খামারে প্রতিবেদনের ক্ষেত্রে গিয়ে যখন দেখি যে মুরগিগুলো অরিজিনাল টাইগার না, সোনালী হাইব্রিড জাতের মুরগিগুলো টাইগারের মতো দেখতে কিন্তু তাদের গ্রোথ কিন্তু কোনোভাবেই টাইগারের মতো না। আপনার এখানে মুরগিগুলোর ওজন এভারেজ কতটুকু আছে? ওজন মুরগিগুলো আছে 2.5-3 কিলো, আর মুরগিগুলো আছে 4 কেজি, 4.5 কেজি আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে এর পুরো জিনিসটাই টাইগার। জি। তো এগুলো আপনি এমন একটা জায়গায় আছেন যে বিষয়টাতে আপনি মাংস উৎপাদনে গেলে আপনার জন্য অনেক বেশি সহজ হতো, কেননা মাংসের চাহিদাটা এখানে অনেক বেশি। আপনার কি ধরনের কোনো চিন্তা আছে? হ্যাঁ, আমি পরবর্তীতে চিন্তা করবো যে মাংসের জন্য করার জন্য। পরবর্তীতে আমি চিন্তা আছে যে মাংসের জন্য আরেকটা সেট করে মাংসের জন্য আমি করবো। এর মধ্যে আপনার বড় ধরনের কোনো অসুখ বিসুখ কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বড় ধরনের আমার হয়েছিল, শীতের মধ্যে একটা ঠান্ডা লেগা, জি জি, মাথা ফুলে গেছিল গা। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে তাড়াতাড়ি করে আমি মুরগি হয়তো দু একটা মারা গেছে, ওই মুরগি নিয়ে আমি গাজীপুর গেছিলাম। গাজীপুরে ডাক্তার কাছে গেছিলাম, উনি আবার কাইটা, তারপর দেখছে যে ঠান্ডা জনিত এক অসুখ, আর ই রানী ক্ষেত ছিল, গাম্বুরু ছিল, দুইটাই লাগছিল। তখন কাইটা দেখে তারপর ওষুধ দিল, ওষুধ খাওয়ানোর পরে সাথে সাথে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, কিন্তু আমি আর বেশি একটা লসে পাইনি। আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি এদের কি ভ্যাকসিন কিভাবে কি করেছেন? ভ্যাকসিন তো আমি এই পর্যন্ত 5-7টা করছি, প্রথম অবস্থায় রানীক্ষেত, গাম্বুরু, আচ্ছা, তারপরে S9, S5, কলেরা ভ্যাকসিন, এইগুলো আমি করা হয়েছে। তো এর মধ্যে কোনো ভ্যাকসিন যে শিডিউল ভ্যাকসিনগুলো আছে সেগুলো কি নিয়মিত আপনার করা হচ্ছে? হ্যাঁ, নিয়মিত করা হচ্ছে ভ্যাকসিনগুলো। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন করলে আর না করলে দুটার মধ্যে কি পার্থক্য, সেই বিষয়ে কি আপনার কোনো? আসলে আমি তো নতুন অবস্থায় ধারণা বলতে যে ডাক্তারের সাথে আমি সবসময় পরামর্শ নিই, যে ডাক্তার আমি সবসময় দেখাই, ওনার সাথে আমি পরামর্শ করছিলাম যদি ভ্যাকসিন যদি ঠিক মতো না করি তাহলে যে কোনো রোগে আক্রমণ করে ওই মুরগিটা বাঁচানো যায় না। বুঝতে পেরেছি। তার মানে আমরা পরিষ্কারভাবে জানি যে এদের জন্য ফুলের যেগুলো আছে সেগুলো তাদেরকে কিন্তু সর্বোচ্চ সেবাটা দিতে হবে, সর্বোচ্চ সেবা দিতে হয়। বিন্দু মাত্র আপনার ভুল আপনার পুরো খামারকে ধ্বংস করে। হ্যাঁ হ্যাঁ।
অতএব এটা কিন্তু আপনার বিশাল বড় অ্যাসেট। তো আমরা একটু জানতে চাচ্ছি সামগ্রী করতে এই পর্যন্ত আনতে আপনার এর পেছনে খরচ কত হয়েছে? এই পর্যন্ত আনতে আমার খরচ গেছে 5 মতো গেছে। 5 লক্ষ টাকা কিন্তু সামনে আমি পদক্ষেপ নিয়েছি, যেহেতু আমি বাচ্চা উৎপাদন করতেছি, পরবর্তীতে আমার লাভের মুখ আনবে।4.5 লক্ষ টাকা এখন আপনার এখানে এখন অলরেডি আপনি ভালো একটা ডিম পাচ্ছেন। ডিম কি বিক্রি করেছেন এর মধ্যে? হ্যাঁ, ডিমও বিক্রি করছি, ডিমও 10-15 হাজার টাকার মধ্যে বিক্রি করছি আমি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কেমন সম্ভাবনা দেখছেন? হ্যাঁ, সম্ভাবনা ভালো, টাইগার মুরগির ডিমটা চাহিদা বেশি। আচ্ছা, আমরা জানি একটা টাইগার মুরগির বাচ্চা, অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা 60-70 টাকা পর্যন্ত বিক্রি। হ্যাঁ, যদি কোনো দর্শক সরাসরি আপনার কাছে বাচ্চা চেয়ে বসে, আপনি যদি মনে করেন যে 300-400 নেন, ওটা আমি দিতে পারবো, সমস্যা হবে না। আপনি কয়দিন পরপর ডিম বসাচ্ছেন? আমি 1 সপ্তাহ পরপর ডিম বসাচ্ছি। 1 সপ্তাহ পরপর কি পরিমাণে ডিম বসাচ্ছেন? 1 সপ্তাহ পর আমি 1000 করে ডিম বসাচ্ছি। 1000 করে ডিম বসাচ্ছেন, তাহলে তো 1000 করে ডিম বসালে 700-800 কাছাকাছি বাচ্চা ইনশাল্লাহ এখন আপনার আসবে। মোটামুটি আপনি তো একটা এক্সপিরিয়েন্স আপনার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় 500 বা 700 বাচ্চা একসাথে নিতে, কারণ খামার করতে বা মাংসের জন্য উৎপাদনে টাইগারের যেহেতু আসলে জুড়ি নেই, সেক্ষেত্রে আপনার কাছ থেকে অরিজিনাল জিনিসগুলো সে পাচ্ছে। হ্যাঁ, অরিজিনাল এবং ঢাকার মধ্যে চমৎকার একটা লোকেশনে, সেক্ষেত্রে যে কোনো জায়গায় এটা পাঠানো সম্ভব। হ্যাঁ, যে কোনো জায়গায় কেউ এসে কিন্তু নিয়ে যেতে পারে। সবাই আইসে আমার প্যারেন্টস দেখবে, প্যারেন্টস দেখে তারপর বাচ্চা কালেক্ট করবে। তাহলে এই একটা বড় সুযোগ আপনার এখানে আছে। তো আপনি আপনার লোকেশনটা সরাসরি আসবার লোকেশনটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। এখানে সরাসরি লোকেশন হচ্ছে দক্ষিণ খান মধুবাগ, আসবেন এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে মধুবাগে রিক্সা আছে। আচ্ছা, রিক্সা আছে 30 টাকা রিক্সা জনপ্রতি নেয়। সরাসরি মধুবাগে মধুবাগ চলে আসতে হবে। মধুবাগে এসে বললেই হবে রমজান টাইগার মুরগি ফার্ম। রমজান টাইগার মুরগি ফার্ম, হ্যাঁ এইটুকু বলে দিলে। আপনি একটু নাম্বারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে 01915745044 আরেকবার একটু 01915745044 এই নম্বরে রমজান টাইগার মুরগি ফার্মে আপনারা যদি সরাসরি আসেন, আপনারা দেখে শুনে বুঝে কিন্তু এই টাইগার মুরগির বীজগুলো জাতগুলোকে সংগ্রহ করতে পারবেন। এবং দর্শক দেখতেই পাচ্ছেন আসলে মুরগিগুলো কত শান্ত। আমরা যদি একটু ছোট্ট করে বলি, আমার এই সামনে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কিন্তু একেবারে খুব ক্লোজড এবং বন্ধুসুলভ। তো কতটা আসলে আরামপ্রিয় এবং তাদের জন্য যে লিটার ব্যবস্থাপনা এখানে করা হয়েছে তাতে কিন্তু তুষ ব্যবহার করা হয়েছে। এবং এই জায়গাটা হচ্ছে ভাসমান একটি জায়গা, অর্থাৎ নিচে পানি, তার উপরে কিন্তু মাচা করে এই ব্যবস্থাটা করা। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই কিন্তু এটি একেবারে খোলা, এবং শুধু এক পাশে অর্থাৎ পূর্ব পাশে এখানে আবদ্ধ, যার কারণে এখানে কিন্তু বায়ু চলাচলের মাধ্যমে তাদের কিন্তু সুন্দর একটি পরিবেশ। এবং মুরগিগুলো দেখতেই পাচ্ছেন আসলে তারা কিন্তু এতটাই পোষা যে যে কেউ আসলে তাদের সাথে কিন্তু সহজেই মানিয়ে যায়। এবং এদের যে ডিম উৎপাদনটা হচ্ছে সেটার কিন্তু বেশ চমৎকার। টাইগার মুরগি জানতে, তার ডিম উৎপাদন, বাচ্চা উৎপাদন ও মাংস উৎপাদন সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞতা নিতে সরাসরি আপনারা রমজান টাইগার এই খামারে চলে আসতে পারেন। তো দর্শক, আগামীতে এ ধরনের চমৎকার কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।